তারপর এক রাশ নিস্তব্ধতা কুড়ে কুড়ে খাচ্ছিল বাকি অপেক্ষাদের। ফোনের ওপারে তুমি হয়তো ঘুমিয়ে পড়লে, পেট থেকে উঠে আসা চিৎকার ফিসফিসিয়ে উচ্চারণ করছিল তোমার নাম। কেউ জেগে যাই পাছে? না না, কেউই জাগেনি, আর তুমিও। দিনের শেষের ক্লান্তির কাছে অবাধ্য প্রেম হেরে যায় সেমিফাইনাল ম্যাচে। অগত্যা একটা দীর্ঘ নিঃশ্বাসের মায়া ত্যাগ করে অলস সিলিং ফ্যানটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎই কেন জানি না খুব শীত শীত করতে লাগলো। ছুঁচের মতন তীক্ষ্ণ বরফ ফলা বিচ্ছিল চোখে, মুখে, বুকে। হাত দিয়ে আড়াল করতেই বেশ কয়েকটা ফুটে গেল। নিমেষেই বরফগুলো জল হয়ে মিলিয়ে গেল, ক্ষত চিহ্ন রেখে গেল, কিন্তু কোনো প্রমাণ রাখল না। অসম্ভব একটা তুষার ঝড় ঠেলে সামনে এগোনোর চেষ্টা, বারবারই ব্যর্থ। সর্বশক্তি সঞ্চয় করে চিৎকার করতে লাগলাম, গলা ছিঁড়ে যাচ্ছে, ছটফট করছি। ঘুমটা ভেঙে গেল, বাইরে তুমুল বৃষ্টি। কলটা তখন ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু এয়ারফোনটা তখনও কানে গোজা।